দেবীর ভবিষ্য পুরাণকেও পড়েছেন, দেখছেন আপনারা, দেখবেন সেখানে লেখা আছে, ওম সত্য যুগে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহা, ত্রেতা যুগে বামন পরশুরাম শ্রীরামচন্দ্রা, দাপার যুগে কৃষ্ণ বুদ্ধ, কলি যুগে প্রথম সন্ধ্যায়ং কৃষ্ণ দাসী গতা, তথা পিতং শ্রীগরং কলে বরং তথা ঈশানাং হরিরূপং ভবিষ্যামি। গৌরাঙ্গ অবতারের পরে ঈশান কোণে হরি হয়ে জন্মগ্রহণ করব, আমি স্বয়ং শ্রী হই, আমি রাম হয়ে আসছি, সেদিনও পরিপূর্ণ লীলা প্রকাশ করতে, বিকাশ ঘটাতে আমি পারিনি, আমি কৃষ্ণ হয়ে দাপার যুগে আসছি সেদিনও পারিনি, আমি গৌর হয়ে আসছি সেদিনও পরিপূর্ণ লীলা করতে পারিনি, তাই আমি স্বয়ং হরি, হরি হয়ে করব পৃথিবীর পরে জন্মগ্রহণ। এই জন্য হরি জন্মগ্রহণ করেই বলেছিল, আমি হরি, আমি হরি, আমি হরি, তিনবার বলেছিল, আমি হরি, আমি হরি, আমি হরি। কি আশ্চর্য কথা, ভূমিষ্ঠ হয়েই বলেছিল, আমি হরি, আমি হরি, আমি হরি। আপনারা দেখবেন ভক্তমাল গ্রন্থের 729 পৃষ্ঠায় সেখানেও লেখা আছে যে ওই গৌর হরি হয়ে করেছেন জন্মগ্রহণ। আর শ্রীজীব গোস্বামীর চৈতন্য চরিতে তো পরিষ্কার লেখা আছে, তোমাকে এড়াইতে সগতি নাহিকো আমার, তব গর্ভে জন্ম নেব আরো দুইবার, শেষ জন্ম নিব মাগু ঐশান্য কণে, হরি নামে মাতাইব সর্বজীব গণে। আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি অনেকেই পড়েছেন, তিনি কি লিখেছিলেন, হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান, মানুষের অধিকারী বঞ্চিত করেছ যাদের, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাদের সবার সমান। এই কবিতার মধ্যে কি লিখেছিল, শতেক শতাব্দী ধরে নামে শিরি অসম্মান ভার, মানুষের নারায়ণে তবু করোনা নমস্কার, তবু নত করি আখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলারি তলে হীন পতিতের ভগবান। বিশ্বকবি রবি ঠাকুরের কলম, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। যদি অবতার পুরুষ নেমে আসার কারণ হয়, পরিষ্কার দেখলাম পরিচয়, হরি দয়াময় যত নিচে নামছে, এত নিচেই কোনো অবতার পুরুষ নেমে আজ পর্যন্ত একজনও আসে নাই। রামচন্দ্র আসছিলেন ক্ষৈত্র কুলিয়ে, যাবেন না ভুলিয়ে, কৃষ্ণ নীলদলে আসছিলেন বৈশ্য কুলিয়ে, গৌরসুন্দর আসলেন ব্রাহ্মণ কুলিয়ে, এই দেখেন একটা কুল বাকি রয়ে যায়, তিনি ক্ষৈত্রের ঘরে আসছে রাম হয়ে, শ্রীকৃষ্ণ হয়ে বৈশ্যের ঘরে আসছেন, ব্রাহ্মণ হয়ে গৌরাঙ্গ হয়ে আসছেন ব্রাহ্মণের ঘরে, আর এবার শূদ্রের ঘরে স্বয়ং হরি নেমে আসছেন। এই জন্য নিঃস হয়ে করিব আমি নিঃসের উদ্ধার, নিঃস হয়ে করিব আমি নিঃসের উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসের অবতার, কৃষ্ণ প্রেমে শুনি রিমল উচ্চেতনা রবে, নিম্ন খাদে থাকে বাড়ি দেখো মনে ভেবি, দেখেছেন, তাহলে নিঃস হয়ে করিব আমি নিঃসের উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসের অবতার। কি কথা, বুদ্ধদেব তপস্যাতে হইয়া সদয় বরং গৃণ্য বলে প্রভু বর দিতে চায়, বুদ্ধ বলে বর যদি দেবে মহাশয় অগ্রভাগে করো আগে শূদ্রের উপায়, বর দেবে এই শূদ্রের উপায়ে উদ্ধার কিসি হবে আগে সেইটে দেবে, আমি সেইটে চাই। তখন প্রভু বলেছিলেন যে আমি হ্যাঁ স্বনামে অবতীর্ণ হব, তখন বুদ্ধদেব বলেছিল প্রভু, বুদ্ধ বলে যদি প্রভু হও অবতার, এ দেশে থাকে না যেন জাতির বিচার, হ্যাঁ সিধা মুড়াকা দিতে যায় সত্রী জাতে প্রসাদ খাচ্ছে এক পাত্রে। এ দেশে আগে বন্যা আসতো না মা সকল, বন্যা আসলে কি হয় একদম প্র্যাকটিক্যাল আলোচনা করবো, এখন বাস্তবতা, বন্যা আসলে নদীর জল, খালের জল, ক্যানালের জল, পায়খানার জল, প্রস্রাবখানার জল, ড্রেনের জল, সব জল এক হয়ে যায়,
একাকার হয়ে যায়, আমায় একাকার হয়ে জলটা যায় কোন জায়গায়? সাগরে যায়, তাই তো? তাহলে সমস্ত জল মিশে এক হয়ে শেষে সাগরে যায়। আচ্ছা, জলটা যখন সাগরের দিক যায়, জলে বলে কি কোনো সময়, এ তুমি প্রস্রাবখানার জল ছিলে, মারাত্মক খারাপ ছিলে, তোমাকে সঙ্গে নিয়ে কিছুতেই যাওয়া যাবে না, তুমি একটু এখানে থাকো বাবা। সমস্ত পথ দিয়ে জল কি রাখতে 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 সাগরে যায়, না সব জল ভাসায় নিয়ে সাগরে যায়? তুমি পায়খানার জল ছিলে, মারাত্মক খারাপ ছিলে, পায়খানার জল ছিলে, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি একটু এখানে থাকো। কি পায়খানার জল বলে সমস্ত পথ দিয়ে জল কি রাখতে 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 সাগরে যায়, না সব জল ভাসায় নিয়ে একসঙ্গে সাগরে যায়? যদি কখনো কোনো ভক্তের, যদি কখনো কোনো ভক্তের প্রাণের মধ্যে একবার যদি কখনো কারো প্রেমের প্লাবন আসে, যদি কখনো কৃষ্ণ প্রেমেরই প্লাবন আসে, ওই রাধা প্রেমেরই প্লাবন আসে, আমার গৌরী প্রেমেরই প্লাবন আসে, ওই হরি প্রেমেরই প্লাবন আসে, যাত কুলি যায় ভেসে, সেই মহান সব একাকার হয়ে যায়। এই সমান যে ভাব, একাকার যে ভাব, এই ভাবটা হচ্ছে মুক্তার ভাব। কোন দল বাদ আছে নাকি? পায়খানার জল, প্রস্রাবখানার জল, কোনো জল কি পড়িয়ে আছে? না সব জল ভাসাই নিয়ে গেছে, হ্যাঁ কায়দা আছে। তা যে একবার মতুয়ার দলে গেছে, আমি সভাতে জানাই, যে একবার যায় মতুয়ারের দলে, হাড়ি মুসি ডোম চণ্ডাল ভুলে, জাত পাত যাই ভুলে, যে একবার সত্যি যায় মতুয়ারের দলে, ওই জয় ডঙ্কার তালে জাত পাত ভুলে, আনন্দে বাহু তুলে জয় হরিমাল হরিমাল বলে, ওই মহাপ্রসাদ তখন আনন্দ ভরে। তুমি যে প্রশ্ন করলে মতুয়াদের, আরে বৈষ্ণবদের এক জায়গায় বসায় খাওয়ায় যে, এটা মতুয়ারা ভারে, তোমরা ভারবা না, ওরা কি পারবে? যেখানে নাম যোগ হয় সেখানেও দেখা যায় কি হয়, যিনি ভোগ লাগায় সে আবার কব না কিনা বাদ দেবো, যিনি ভোগ লাগায় নাম যোগের ভোগ দেয় না, বাবাজি মহারাজ যাকে কয়, সেও দেখবেন পাশে গিয়া আলাদা সুলো খুঁজে নিয়া কাপড় দিয়ে ঘিরে দিয়া ওইখানে বসিয়া ইচ্ছা মতো রান্না করে সেবা করে। আর হাজার হাজার ভক্ত নাম যে নাম নাম হয় সেটা বৃন্দাবন হয়ে যায়, সেই বৃন্দাবনে মহাপ্রসাদ তৈরি হয়, আর এক শ্রেণীর মানুষ তারা সেটাও খেতে পারে না, হরিসার দেখলেন এটা তো চলবে না, এই খেটেকা মানুষ যারা মাটির বুক ছিঁড়ে সোনার ফসল ফলায়, যাদের গা দিয়ে দদ্দর করে ঘাম ঝরে, এরা এত কষ্ট করে পরিশ্রম করে, আমার সেই মানুষগুলো উঠানে বসে খেসুরি ভাত খাবে, আর মতুয়ার গোসাইরা কাপড় দিয়ে ঘিরিয়ে নিয়ে রান্না করে খাবে, এটা তো বাবা চলবে না। এটা উঠায় দিলেন, সীতা মুড়াকা দিতে যায় সত্যি জাতে, প্রসাদ খাচ্ছে এক পাত্রে, কি কথা! আপনারা সূক্ষ্ম সনাতন ধর্মগ্রন্থ পড়ে দেখবেন, আমি গ্রন্থগুলোর নাম উল্লেখ করে দিয়ে গেলাম, সূক্ষ্ম সনাতন ধর্মগ্রন্থে লেখা আছে, তোদের ছেড়ে চিরদিন থাকবো না কুয়ে একা, চিনতে পাবি সেদিন যেদিন পাবি দেখা, সারা দেশে হরি নামের পড়ে যাবে ঢেরা, সকল বর্ণ মিলবে আসি ভাঙবে জাতির বেড়া, সকল বর্ণ মিলবে আসি ভাঙবে জাতির বেড়া, ডঙ্কা কাশি জগে ঝম্প সিঙ্গা করো তালে, হরি হরি বলবে সবে নাচবে তালে তালে, সেদিন হবে পূর্ণ লীলা কেউ রাবে না বাম, দুই অক্ষরে ঘরে ঘরে চলবে সেই মধুর এই হরি। পরিষ্কার লেখা রয়েছে, ডঙ্কা কাশি চক ঝম্প সিঙ্গা করো তালে, হরি হরি বলবে সবে নাচবে তালে তালে। বাবা এগুলো কাদের সিম্বল? ডঙ্কা কাশি মতুয়ার সিম্বল তো নাকি? ডঙ্কা কাশি চক ঝম্প সিঙ্গা করো তালে,
হরি হরি বলবে সবে, নাচবে তালে তালে, সেদিন হবে পূর্ণ লীলা, কেউ রবে না বাম, দুই অক্ষরে ঘরে ঘরে চলবে সেই পবিত্র মধুমাখা হরি নাম। কি কথা! এগুলো জানতে গেলে, বুঝতে গেলে, ওই শাস্ত্রের অতল তলে ডুব না দিলে, উপরে বসে গেলে বোঝা যাবে নাকি? আরে বাবা আমার তো আসতে, এই যে খুলনায় সাতক্ষীরা জেলায় ছিল 55-12, নাম শুনছেন আপনারা? 55-12 বিশাল কৃপন, ও মামলা করবে তো, তার দলিল পর্চা আর দাখিলা একটা পুটলায় করে কোটকে দুটি পরি ফতুয়া গায়ে দিয়ে উনি যশোর আসছে। কোটকে দুটি কি জিনিস গো? আর ওটা বুঝো না, কোটকে দুটি আগের দিনে মানুষ পড়তো, হাঁটুর উপর পর্যন্ত পড়তো, একে বলতো কোটকে দুটি। এটা আগে বাবু ছিল, এখন মানুষ সভ্যতা এসে গেছে তো ওগুলো নাই, উঠে গেছে। তা ওই দলিল পর্চা দাখিলা একটা পোটলাই করে ও যশোর আসছে। সবচেয়ে বড় উকিল রবীন্দ্রবাবু ওনার অফিসে গেছে, বাবু দেখে বলছে নাম কি? বলছে 55-12। কয়ে একটু হাসি দেছে, আর অমনি ওর গালে মুখে যে দুর্গন্ধ, ওই উকিল বাবু নাসা রন্ধ্রের ভিতর দিয়ে একদম অ্যাটম বোমের মতো ঢুকে গেছে। ও জীবনও দাঁত মাঝে নাই, সারা জন্মে সাতা দাঁতের ভর দিয়ে প্লাস্টার প্যারিস হয়ে গেছে। যে হাসি দেশে গন্ধ সব উকিলের নাকের মধ্যে ঢুকে গেছে, উকিল রাগ হয়ে গেছে, ভাই বেয়া দুঃখ থাকার, আগে দাঁত পরিষ্কার করে তারপরে আমার এখানে এসে দাঁড়াবে, যাও ওখান থেকে। পঞ্চানন কয়েছে আপনি উকিল হতে পারেন, এর কি বসেন আপনি, দাঁত মাঝিয়ে আসবো আপনি কি ভাবিছেন কি, আমাকে কি মনে করেন আপনি, ওর উপরে রাখতেছে। শুনুন, আমি গুরুদেবের বাক্য পালন করছি, গুরুর বাক্য। হ্যাঁ, গুরুদেব বলেছিল বাবা পঞ্চানন যদি 21 বছর দাঁত পরিষ্কার না করিস বাক্য সিদ্ধি ব্রহ্মচারী হয়ে যাবে, গুরুর বাক্য। সাধন ভজন কিছু লাগবে না, দাঁত মাঝে মুখে দাড়ি ভরা বাজে এক চেহারা ওই নিয়ে কোঠে যাচ্ছে। এখন উকিল চিন্তা করছে যে অবস্থা হয়েছে, এ নিয়ে তো কোর্টে গেলে অসম্মান হবে আমার, বড় উকিল 5 টাকা দিয়ে 55 জানায় সেই টাকা নিয়ে সেলুনে গিয়ে শেপ হয়ে তারপরে কোর্টে আসবে, যাও কান থেকে। বলছে 5 টাকা দিয়েছে ওই নিয়ে ও সেলুনে গেছে, কয় শেপ করতে কত? কয় 5 টাকা। কয় তোমার দ্বারা হবে না, মানে ওই টাকার থেকেও আরো টাকা বাঁচাবি, কৃপন্ত উকিলের টাকাতে টাকা বসাবে। আর এক সেলুনে গেছে, এই শেভ করতে কত? কয় 60 টাকা। না তোমার দ্বারা হবে না, মারাত্মক কৃপন। আর এক সেলুনে গেছে, এ ভাই শেভ করতে কত? কয় 5 শিকে। বলে আমি তো এই চাই, যাই শেভ হয়ে যাই। তো ওই যে দলিল পত্রের যে পোটলা দেখবেন, প্রামাণিকদের আগের দিনে ওই সামনে তক্তা থাকতো, ওর পরে ওদের যে কুড়িকাছে একটা পোটলা রেখে দিত, ওর পাশে ওই দলিল পত্রের টোপলা 55 রেখে দিয়েছে, দিয়ে ও সেলুনে শেপ হওয়ার জন্য বসছে, 5 শিকের শেপ। হে জীবনে আমি একবার হয়েছি, মনে আছে ওস্তাদজি? তাই মশাই মনে আছে? হ্যাঁ, বুমরা বর্ডার, আমি জীবনে একবার 5 শিকে শেপ হয়েছি, আর কান মুড়া দিশার জীবন হবো না যদি দেহ প্রাণ থাকে। তো ওই আমি দলবল নিয়ে গান ছিল আমাদের, ওই যে ভুমরা বর্ডারের পাশে একদম বর্ডার অঞ্চলে গান ছিল, প্রায় 35 বছর আগের কথা, পরিমল তখন সরকার হয় নাই। তো প্রত্যন্ত অঞ্চল দিয়ে চলছি, একটা মাঠের মধ্যেই 4টে খুঁটি দিয়ে একটা চালা দিয়ে এক ভদ্রলোক ওখানে শেপ করছে। তাই বললাম শেপ করতে কত? কয় 5 শিকে।
সেটা হয়ে যায়। তো আমি চেয়ারে কেবল বসছি আর অমনি পরামানিক কোথায় ছিল একটা চাদর আমার গায়ের পর্দে পিছনে সাত আট গিরে দেওয়া হয়ে গেছে, টান দিয়ে খুলে ফেলাবো ও জীবন সাবান সুরা দেয়নি চাদর। পেলেন কই চাদর, পাইছেন কনে, কয় কথা কয়েন না পার্শ্বিকের শেপ। তো আমি বসে গেছি, এবার আগের দেখবেন আগের দিনে গোল গোল সাদা বল সাবান ছিল না, বল সাবান ওই একটা বের করে একটু জলে ভিজাইয়ে আমার মুখে ঘষা আরম্ভ করেছে, ছাল উঠে যাচ্ছে ঘষা ছাল। আপনার করেন কি ফেনাটানা তো না করেন কি, কয় কথা কয়েন না পার্শ্বিকের শেপ, চুপ করে বসেন। এমন জ্বালায় পড়েছি আমার উঠার খাইতে নেই, ছাল উঠে যাচ্ছে। এইবার ওই খুরের ভিতরে একটা ব্লেড ভরিয়ে দিয়ে ও পাহা একদম কেনো আমার মাথার উপরে বসায় দিছে, এমন ভাবে চাপিয়ে ধরিছে যে টান দিয়ে মাথা সরাই নিয়ে যাব, মানে কেনো বসায় দিছে। যেই খুর দিয়ে টান দিছে ও সারা দাঁড়িয়ে একটাও কাটিনি, কতগুলো ছিঁড়ে আইছে আর কতগুলো উগলে আইছে, একটাও কাটিনি। আমি কই মশাই করেন কি, হ্যাঁ এই বেলেটে ধার টার নেই, কয় কথা কয় না পার্শ্বিক এসে আমি ধার নেই, এতে কয় যে এই বেলেট দিয়ে আগে 22 জনের শেপ করেছি আপনি 23 নাম্বারে পড়েছি, 23 নাম্বারে পড়েছে, দাড়ি কিছু ছিঁড়ে আইছে কিছু উকিলে আইছে, পার্শ্বিকে দিয়ে আমি দলবল নিয়ে চলে যাচ্ছি। পরামানিক ডাক দিছে, তাই বাবু শুনে যান আমার কা পাইছে গেছে আবার ধরবে নাকি, এমনি মুখ চলে যাচ্ছে, কই শুনে যান, বললাম তো শুনে যান, ভয়ে ভয়ে গেছি কি বলে শুনুন ওই সাত দিনের মধ্যে টক জাতীয় কোনো খাবার টাবার খাইয়েন না। আমি কই তার মানে কয় চোখ মুখ ভুলতেই পারে, যা করিয়ে দিলাম সাত দিনের মধ্যে ঠক যেত খাবার খাওয়া যে চোখ মুখ ফুলতেই পারে, তাহলে চলে গেছি। এখন ওই যে 55 ও পার্শ্বিকের শেপ হচ্ছে, তো আমার কেবল অর্ধেক এই পাশ তো অর্ধেক শেপ হয়েছে, এমন সময় কোর্ট থেকে ডাক আসছে 55 বড়ই হাজির, 55 হাজির, কে আর শেপ করেন, পর আমি ধাক্কা দিয়ে ফেলাই ওই ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে ও কোটে চলে গেছে, ওই অবস্থায় গেছে অর্ধেক শেপ হয়েছে, যেই পুটলা টেবিলি পরে ফেলাইছে ঠন করে ঠন করিয়ে ওঠেন জজ সাহেব, কয় যে কি এর মধ্যে এ দলিলপত্র ঠন করে কেন দেখতো কি, ও শালার 55 ব্যস্ত জ্বালায় ওই দলিলপত্রের পুটলা ভুলিয়ে ও নাভিতিটে নিয়ে গেছে, ওই খুরকাশিটে নিয়ে গেছে, দেখতো কি এর মধ্যে, এখন পুটলা খুলে দেখে কয়েকখানে ভাঙা বেলেট, ভাঙা একটা টিনের বাটি, একটু ভাঙা ফিটকেরি, একটু বল সাবান, পাশায় পায় বাড়ি দিয়ে বলে এইসব নিয়ে কোটে আইছো মামলা বেরোখান থেকে। আমার সর্বানন্দ ওই ভাঙা ব্লেড একটু না আমি কখন আপনারা কয়ে দেব, আমি আর এর নাম কবি গান, ওর কি আছে জ্ঞান, যাক আছে মনের ভাবো, এবার একটা গান গাবো তারপরে তার প্রশ্নের আরো পরিশুদ্ধ জবাব দেবো। যাক ভক্তমণ্ডলী আরো অনেক প্রশ্ন পড়ে আছে, আপনারা বসুন, আপনারা চুপচাপ গান শুনুন, হ্যাঁ করেন সরেন। অগো পরানি প্রিয় তোমার লাগি জীবন যৌবন আমার, ধর্ম করম সরম ভর
সকলিগা সে খোয়া নয়নে সারে না তবু পচাওয়া মনে মেনে সে জানে জেনে সে তুমি আসবে না নয়নে সারে না তবু পচাওয়া মেঘে কত করিনি
বলে ও বিজয় বলে বিগত কাল বিস্মৃতির পরে অজানা কারণ তবু ফিরে চাই তারে বিজয় বলে ও বিজয় বলে বিগত কাল বিস্মৃতির পরে অজানা কারণ তবু ফিরে চাই তারে তারে রেখে বহু দূরে আমি ইমত্ত আছি মর কপুরে গো তারে পাওয়ার ব্যথারি সুরে তারে পাওয়ার ব্যথারি সুরে আশার আসে গানে গাওয়া নয়ন সাড়ি না পথ চাওয়া ছোট করে মতুয়ার বৈষ্ণবের দল গোলমাল বাধায় বিশেষ প্রশ্ন দিয়ে গেছে শোনেন সুধি ছয় কাকে বৈষ্ণব বলে কি হলে মতুয়া হয় একা করে ধরে ধরে দিব পরিচয় বৈষ্ণব কাকে বলে আর মতুয়া কাকে বলে হ্যাঁ ছোট করে বাজায় যাও তোমরা মতুয়া মাতোয়া থেকে মতুয়া কথাটা আসছে মতুয়া মাতোয়া মাতোয়ারা হওয়া যিনি নামে প্রেমে যে মেতে যায় তাকে মতুয়া কয় কি গুসাইরা ঠিক আছে তো যিনি নামে প্রেমে মেতে যায় তাকে মতুয়া কয় মতুয়া যিনি কৃষ্ণ কৃষ্ণ বলে মেতে যায় সেও তো মতুয়া যিনি রাম রাম বলে মেতে যায় সে মতুয়া হয়ে যায় বিষয়গুলি বুঝতে হবে আমাদেরকে যিনি রাম রাম বলে মেতে যায় সে মতুয়া হয়ে যায় যিনি আল্লাহ আল্লাহ বলে মেতে যায় সেও তো মতো হয়ে যায় যারা ডঙ্কা বাজায় হরিনাম গায় শুধু এদের কি মতুয়া কয় নাকি বড় মতুয়া ছিল ভাবে গৌর সুন্দর সেই কথাটি বলবো আমি সবার ভিতর বড় মতুয়া ছিল গৌর সুন্দর আর প্রথম ছিল সদা শিব ঠাকুর শিব গোসাই গোলা মহেশ্বর যাকে বলা হয় বড় মতু আসল শিব গোসাই তেতা যুগে হনুমান আমাদের এই প্রমাণ হনুমান সবচেয়ে বড় মতু ছিল কিভাবে ছিল হনুমান আজকে কি বার রামবার আজকে কোন তিথি রাম তিথি কোন নক্ষত্র রাম নক্ষত্র খাস্য কি রাম খাওয়া যাস্য কোথায় রামের দেশে রামের নামে গান গাওয়া রাম নামে কথা কওয়া সে রাম বিনি আর কিছু জানতো নাকি তাহলে ও রাম নামে মেতে গিয়েছিল মতুয়া হয়েছে দাপার যুগে বড় মতুয়া ছিল রাধারানী পাগলিনী কৃষ্ণ প্রেমের শিরোমণি রাধারানী পথ দিয়ে রাধারানী